2011 থেকে 2020-21 পর্যন্ত অক্ষয় কুমারকে বলিউডে হিট মেশিন বলা হতো, কারণ তার তখন যে সমস্ত সিনেমা হতো সেই সমস্ত সিনেমায় মিনিমাম 100 কোটি টাকা নেট কালেকশন করতো ইন্ডিয়া থেকে। হ্যাঁ, হয়তো 200 কোটির উপরে যেত না, এরকম তার ক্যারিয়ারের সংখ্যা খুবই কম আছে, কিন্তু তথাপি যেহেতু তার সিনেমার বাজেটটাকে একটা মডেস্ট থাকতো, তার ফলে সমস্ত সিনেমায় হিট হতো। কিন্তু রিসেন্ট 2 বছর ধরে তাকে এখন ফ্লপ মেশিন বলা হচ্ছে, কারণ তার 8খানা সিনেমা ফ্লপ। সেই বচ্চন পান্ডের থেকে শুরু হয়েছে, বচ্চন পান্ডের পর সম্রাট পৃথ্বীরাজ, তারপরে রক্ষাবন্ধন, তারপরে রামসেতু, তারপরে সেলফি, তারপরে বেরিয়েছিল হচ্ছে যে OMG 2, সেটা একটু নিয়ে চলেছিল, তারপরে মিশন রানিগঞ্জ, বড়ে মিয়া ছোটে মিয়া, রিসেন্ট সেলফি, সমস্ত সিনেমায় কিন্তু সুপার ডুপার ফ্লপ। কিন্তু অক্ষয় কুমার এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, এবং তার লাস্ট সিনেমা খেলি খেলমে যেটা এখনো চলছে সিনেমা হলে, সেটাও কিন্তু ফ্লপ। কিন্তু তার ভবিষ্যতের প্ল্যানটা কিন্তু পুরোপুরি অন্যরকম। সে একটি বড় মাপের অ্যাকশন সিনেমা করতে চলেছে, যে সিনেমার শুটিং 2025 সাল থেকে শুরু হবে, এবং এই সিনেমাটা প্রডিউস করছে সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দ হচ্ছে সেই ডাইরেক্টর যিনি পাঠান, ওয়ার এবং রিসেন্ট টাইমে এই বছরে যে ফাইটার মুভি রিলিজ হয়েছিল হৃতিক রোশনের, সেই সিনেমাটা ডাইরেক্ট করেছে। তো সে একটি সিনেমা প্রডিউস করছে, শুধু তাই না, সিদ্ধার্থ আনন্দ কিন্তু শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিং এরও প্রডিউসার। ইয়েস, সিদ্ধার্থ আনন্দ এবং তার স্ত্রী মমতা আনন্দ মিলে একটি প্রোডাকশন হাউস বানিয়েছে যার নাম মারফ্লিক্স ফিল্মস। তো তারই ব্যানারে এই সিনেমাটা তৈরি হবে, সেরাও কিন্তু কিং এর প্রডিউসার। এছাড়াও জুয়েল থিপ, যেটা সাইফ আলী খান এবং জয়দীপ আলহাট আছে, সেই জুয়েল থিপ সিনেমাটাও কিন্তু এদেরই প্রোডাকশনে তৈরি হচ্ছে। এই যে সিনেমাটা, সেই সিনেমাটা ডাইরেক্ট করবে মিলন লুথারিয়া। ইয়েস, মিলন লুথারিয়া যিনি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই এই সিনেমা ডাইরেক্ট করেছিলেন, সেই কিন্তু এই সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে, এবং এটা 2025 সালে শুরুর দিক থেকে শুটিং হবে, শুরু হবে, এবং 2026 সালে কিন্তু রিলিজ করবে। কারণ 2025 সালে অক্ষয় কুমারের যে সমস্ত সিনেমা আছে সেটা অলরেডি ঠিক হয়ে গেছে। এই 2রা অক্টোবর স্কাইফোর্স আসছে এই বছর তার 4টে সিনেমা হয়ে গেল। তো পরবর্তী বছরে আসবে হচ্ছে জলি LLB 3, এছাড়াও আছে Welcome 3 আছে, এবং আরও একটা হচ্ছে শঙ্কর আছে, যেটা হচ্ছে শঙ্করের বায়োপিক আছে, এবং এর পাশাপাশি আরও একটি সিনেমা, সেটা হচ্ছে Housefull 5, সেটারও কিন্তু ডেট ঠিক হয়ে গেছে। মানে এই 4টে নেক্সট ইয়ারে আসছে, এবং 2026 সালে এই অ্যাকশন মুভিটা আসছে। কিছুদিন আগে অক্ষয় কুমার একটা ইন্টারভিউতে রিভিলও করেছিল যে সে একটি অ্যাকশন সিনেমা করতে হয়েছে, যেটা সামনের বছর থেকে শুটিং স্টার্ট হবে, সেইটাই হচ্ছে এই সিনেমা। যদিও এই সিনেমার নাম এবং অন্যান্য স্টার কাস্ট এখনো কিছু রিভিল হয়নি, খুব দ্রুত হয়তো এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে, যদিও এখনো যথেষ্ট সময় আছে, কারণ অক্ষয় কুমারের এত সিনেমা সে কাজ করে যে যখনই কোনো কিছু অ্যানাউন্স হয় ধরে না যায় তার অর্ধেকটা শুটিং হয়ে গেছে। তো এই সিনেমার শুটিং কিন্তু এর পরের বছর স্টার্ট হবে। এছাড়াও Krish 4ও কিন্তু এই সিদ্ধার্থ আনন্দ প্রডিউস করছে। ইয়েস, Krish 4 করছে, এবং দুজন হিরোরও একটি সিনেমা এরা প্রডিউস করছে, এছাড়া ফিমেল লিড নিয়ে একটি অ্যাকশন সিনেমা, সেটা নিজে সিদ্ধার্থ আনন্দ ডাইরেক্ট করবে। তো মারফ্লিক্স প্রোডাকশন অ্যারাউন্ড 10খানা সিনেমা প্রডিউস করতে চলেছে। তো তাদের মধ্যে একটা হচ্ছে অন্যতম, যেটা অক্ষয় কুমারের সঙ্গে সে করছে, এবং মিলন লুথারিয়া এর ডাইরেক্ট করবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।